ছাত্র জনতার রক্ত আর হাজারো প্রাণের বিনিময়ে বাংলাদেশে দীর্ঘ প্রায় ১৬ বছরের স্বৈরাচার শাসনের অবসানের এক মাস পূর্ণ হল। গত ৫ আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে ভারত চলে যান। এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতকে এক হাত নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বৃহস্পতিবার ঢাকায় নিজের সরকারি বাসভবনে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে সাক্ষাৎকার দেন ডক্টর ইউনুস। তিনি ইঙ্গিত দিয়েছেন, হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশ অনুরোধ না করা পর্যন্ত ভারত যদি হাসিনাকে নিজের দেশে রাখতে চায় তাহলে তাকে আরও মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস পিটিআইকে বলেন, ভারতের সঙ্গে শক্তিশালী সম্পর্ককে বাংলাদেশ সম্মান করে, এই কারণে হাসিনা ব্যতীত বাংলাদেশের সবাই ইসলামবাদী এবং শেখ হাসিনা ছাড়া দেশ আফগানিস্তানে পরিণত হবে, নয়াদিল্লিকে এই ধারণা থেকে বের হতে হবে। ডক্টর ইউনুস বলেন, ভারতে শেখ হাসিনা অবস্থান করায় কেউ স্বাচ্ছন্দ্য বোধ করছে না, বিচার করার জন্য বাংলাদেশ তাকে ফেরত আনতে চায়। তিনি ভারতে রয়েছেন এবং সেখান থেকেই মাঝে মাঝে বক্তব্য দিয়ে সমস্যা তৈরি করছেন। তিনি চুপ থাকলে মানুষ তাকে ভুলে যেত, কিন্তু তিনি ভারতে বসে কথা বলছেন এবং দিক নির্দেশনা দিচ্ছেন, এটা কারো পছন্দ নয় বলে জানান ডক্টর ইউনুস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মূলত গত ১৩ আগস্ট হাসিনার দেওয়া বিবৃতির কথা বোঝাতে চেয়েছেন। সেই বিবৃতিতে বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ড, হত্যা ও ভাঙচুরের সঙ্গে জড়িতদের তদন্ত, চিহ্নিত ও শাস্তির আওতায় আনার দাবি জানান হাসিনা। ডক্টর ইউনুস বলেন, বাংলাদেশ তাকে ফেরত আনবে, কারণ এটাই জনগণের চাওয়া। তাকে ফিরিয়ে আনা না হলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে না। শেখ হাসিনা যে ধরনের নৃশংসতা করেছেন, বাংলাদেশে সবার সামনে তার বিচার করতে হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তারপর থেকে তিনি সেখানে অবস্থান করছেন। প্রাথমিকভাবে তিনি অল্প সময়ের জন্য ভারতে থাকবেন বলে আশা করা হলেও এখন শোনা যাচ্ছে তার যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নেওয়ার প্রচেষ্টা এখনও পর্যন্ত সফল হয়নি। ভারতে হাসিনার অব্যাহত উপস্থিতি অন্তর্বর্তী সরকারের সঙ্গে একটি শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে দিল্লির জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে।